আসসালামু আলাইকুম শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। জানুয়ারি মাস 16 তারিখ, আপনার মোটামুটি এখন সব ধরনের কুলি পাকা শুরু হয়ে গেছে। আপনার বালসুন্দরী, ভারত সুন্দরী সব কুলি আপনার মোটামুটি বাজারে পাওয়া যাচ্ছে কম বেশি। আর যে বিষয়টা নিয়ে কথা বলবো, ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। যারা ছাদ বাগানি বা বাগান করতে চাচ্ছেন বা নিজেরা খাওয়ার জন্য লাগাতে চাচ্ছেন, তাদের খুব উপকার আসবে ভিডিওটা। অনেকে প্রশ্ন করেন যে ভাই কোন কুলটা সেরা, মানে খাওয়ার জন্য বা বাড়িতে লাগানোর জন্য। বলেন যে আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভারত সুন্দরী ভালো হয় নাকি বল সুন্দরী ভালো, না কাশ্মীরি কুল ভালো, কোনটা ভালো খাওয়ার জন্য। তা এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমার এই যে বাগান, এখানে আপনার সব কটা জাতি আছে, তবে ভারত সুন্দরীটা মূলত ভারত সুন্দরী বাগান। এর ভিতরে বল সুন্দরী আছে, কাশ্মীরি কুল আছে কয়েকটা, বল সুন্দরীও আছে কয়েকটা গাছ। আর যেটা দেখে, এই দেখেন, এটা হলো আপনার কাশ্মীরি কুল। এই যে আমার হাতেটা দেখছেন, সাইজ বলে যে ভাই সাইজ কোনটা বড় হয়। আসলে ভারত সুন্দরীটা সাইজ অনেক বড় হয়, আর কাশ্মীরিটা সবচেয়ে বেশি বড় হয়, এবং বল সুন্দরীটাও মোটামুটি ভালো বড় হয়। এই যে এটা হলো বল সুন্দরী, এই যে বল সুন্দরী। তা বল সুন্দরী এখন আমার বাগানে এখনও পাকেন নেই, পাকতে এখন 1 মাস লাগবে। এটা আপনার এটারও কালার, কালারটা যদি কালারের দিক বিবেচনা করেন তাহলে কালার সবথেকে ভালো হলো ভারত সুন্দরী। আপনার এটার উপর আর কোনো কুলের কালার হয় বলে আমার জানা নাই। কাশ্মীরি কুলের কালার হয় তবে ওই রকম না, কাঁচা টাইপের। কাশ্মীরি কুলটা দেখাবো। তবে খাওয়ার জন্য আমার কাছে সবচেয়ে ভালো যেটা লেগেছে, আমার এর আগে বলসুন্দরী বাগান ছিল, এই বাগানে বলসুন্দরী ছিল 2 বছর, বড় গাছ ছিল, ওগুলো উঠাই দিছি। এই যে বলসুন্দরী, তো বলসুন্দরী জাতটা খুবই ভালো, এবং এইটা হলো খাওয়ার জন্য সবচেয়ে ভালো হলো বলসুন্দরী। আপনার একদম আপেলের মতো কসকস করবে এবং প্রচুর মিষ্টি হয়। আর ভারত সুন্দরীটাও মিষ্টি, প্রচুর মিষ্টি। আগাম ধরে আপনার যদি আগাম খাইতে চান তাহলে ভারত সুন্দরী, আর যদি আপনি একটু লেট করে খাইতে চান তাহলে আপনি বল সুন্দরী এবং কাশ্মীরি কুল। তবে কাশ্মীরি কুলের স্বাদটা একটু কম, একটু কসকস ভাব থাকে এবং অনেক লেটে পাকে, যার কারণে আপনার পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই হলো কাশ্মীরি কুল। এই যে কাশ্মীরি কুলের অবস্থা দেখেন, এই গাছের সাইজ ছোটো। কাশ্মীরি কুলের কয়েকটা গাছ আছে, হয়তো বা 5-7টা গাছ আছে এইরকম, দেখেন কাশ্মীরি কুল। আর বল সুন্দরীটা আপনার প্রচুর মিষ্টি হয় এবং সাইজও মাশাল্লাহ অনেক বড়ো হয়। আর এটা ভারত সুন্দরীটা আপনার এভারেজ সাইজ হয়, কিছু ছোটো আছে কিছু বড় আছে, কিন্তু বল সুন্দরীটার সাইজ আপনার মোটামুটি খুবই ভালো হয়। এই দেখেন কালার চলে আসছে, এখনও সাদা হয় না আর কি। এই যে সাইজগুলো দেখেন, একদম দেখেন এটা সাইজ, দেখেন কত বড়ো। এটা যখন পাকবে তখন আরও বড় সাইজ হবে। বল সুন্দরী আপনার খাওয়ার জন্য বেস্ট, আর কালারের জন্য যদি বিবেচনা করেন, এই দেখেন ভারত সুন্দরী কালারটা মনে হবে পুরো আপেল। এই যে তারপর আমার বাগানে সেচ দেওয়া হয়েছিল যার কারণে কিছুদিন আগে, যার কারণে কালার কিছুটা নষ্ট হয়ে গেছে। আপনার এর আগে আরও কালার ছিল এবং মিষ্টিটা ভালো। আপনার যদি একটু কাঁচা খান তাহলে একটু কষকষ লাগবে, যদি পাকে একদম হলুদ করে খান তাহলে আপনার স্বাদ ভালো হবে। এই যে এখানে একটা আছে কাশ্মীরি কুল। তবে যারা খাওয়ার জন্য লাগাইতে চান তাদেরকে বলি আপনারা ভারত সুন্দরী বা বল সুন্দরী এই দুইটা লাগাবেন। আর যারা বাগান করতে চান তারা আপনার আগাম বিক্রি করার জন্য অবশ্যই আপনার ভারত সুন্দরীটা রাখবেন, অথবা টক মিষ্টি কুল যেটা আছে ওইটা, কারণ এটার আগাম আসার কারণে আপনার বাজারটা ভালো থাকে, বল সুন্দরী থেকে বেশি থাকে। এই বছর আপনার শুরুর দিকে আপনার 80 টাকা 90 টাকা 100 টাকা কেজি বিক্রি হয়েছে, তবে এখন একটু দাম কম। আর কুলের বাজার অবশ্য আবহাওয়ার উপরে ডিপেন্ড করে অনেকটা, কারণ বেশি শীত বা বেশি ঠান্ডা বা রোদ না হলে আপনার বাজার কিছুটা কম যায়, কারণ ঠান্ডা জাতীয় জিনিস তো। তবে আশা করি সবাই বুঝতে পারছেন, ভিডিওটা দেখলে ভালো লাগলে শেয়ার করবেন। যে আপনার যারা খাওয়ার জন্য লাগাইতে চান অবশ্যই দুইটা দাঁত লাগাইতে পারেন, যে বল সুন্দরী এবং ভারত সুন্দরী। আর যদি একটা লাগান, যদি আপনার কালার পছন্দ হয়, এই যে এটা লাগাইতে পারেন ভারত সুন্দরীটা। কালারটা দেখেন, আপনার ছাদে একটা গাছ থাকলে, আপনার এরকম কুল ধরে থাকলে আপনার নিজের কাছে ভালো লাগবে, বাগানের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর যারা বাণিজ্যিকভাবে বাগান চান, কুলের চারা লাগলে যোগাযোগ করবেন, দিতে পারবো। তবে খুচরা 2-1 পিস, আসলে শুধু 2-1 পিস কুলের চারা বিক্রি করা হয় না, এটা একটু ঝামেলা হয়ে যায় আমাদের জন্য প্যাকেট করা, তারপরে কুরিয়ার করা। যদি অন্যান্য চারা নেয় সেক্ষেত্রে 1-2 পিস অর্ডার নেওয়া হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শীতকাল সারা বছরই চারা লাগানো যায়, কারণ চারাগুলো অবশ্যই প্যাকেটের চারা থাকে, যার কারণে আপনার সারা বছরই চারা লাগাতে পারবেন, এই কারণে আপনার চারা মরবে না। এই যে আপনার কাশ্মীরি কুল, এই যে কত বড় সাইজ, এগুলো পাকতে কিন্তু এখন আপনার এটা হলুদ দেখা যাচ্ছে, কিন্তু এত হলুদ না। এটা পাকতে এখনও আপনার
এক দেড় মাসের উপরে লাগবে। হ্যাঁ, যার কারণে আমি এটা লাগাইতে নিষেধ করি। এবং স্বাদটা মোটামুটি ভালো, তবে বলছুন্দরি বা ভারত সুন্দরীর মতো এত ভালো না। বলছুন্দরি কুল হয়ে যায় সাইজ, এটা যখন পাকবে একদম গাছে হলুদ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।